तो बंधुरा आज के फेसियल करब आज के फेसियल वीडियो नहीं लोटासर गोल्ड फेसियल देखो देखते यहाँ हे लोटास रेडियंट गोल्ड फेसियल किट सेलुलर गोल्ड फेसियल किट 100% आठ 24 कैरेट गोल्ड फेसियल किट एटार दाम आछे 200 एमआरपी होचे 285 एटा मोटामोटी तुम्हारा दुबार तो करते ही पारबे तीन बारो माने फेस अनुजाई तीन बार हो जाए एर मध्य चारटे स्टेप आछे तो आमी तुम्हारे देखिए दीची यो एर मध्य चारटे पता आछे तो स्टेप वन एटा होच्छे क्लिनजिंग स्क्रब क्लिनजिंग स्क्रब स्टेप टू एक्टिवेटर स्टेप थ्री होच्छे मसाज क्रीम और स्टेप फोर होच्छे मास्क ये चारटे स्टेप आछे तो ये चारटे बार आमी किभाबे अप्लाई करछी तोमरा देखते थाको ठीक आछे तो चलो स्टार्ट करी और सबार प्रथमे चुलटाके एकटा बैंड दिए एइभाबे तुले देबे नाहले फेसियल करार समय असुविधा होबे देखिए दी खूब भालो करे चुलटाके आगे एरकम तुले दिते होबे एकदम एइभाबे बैंड दिए आटके दिले सुविधा होबे आर ठीक एइरकम एकटा एरकम एकटा पात्रे जल निये नेबे आर एइ जलटा एकटु हालका माने एकदम कुसुम गरम जल आर एरकम एकटा रुमाल रुमाल रखते हैं सवार प्रथम यहाँ के रुमाल जले भिजिए आगे मुखटे एक वाश मैं मुछे नीते हैं हल्का ये हमें आगे दुबार कर रेजल्ट खूब भलो मैं रेजल्ट खूब ही भलो पे से तुम्हारे देखा तुम्हारा पड़े बाड़ीत तो मुछे नहीं हल्का करे स्टेप वन स्क्रब क्लिनजिंग स्क्रब सामान्य एक जल दिए निचे एक जल ना दी एट मैं कड़ा असुविधा हो जाए शुकनो ड्राई तो सामान्य एक जल दिए नहीं भलोक ये खूब हल्का भावे अप्लाई करते हैं नाके दुपाशटा एभावे करबे जेगुलो डार्क माने डार्क स्पट जेगुलोते थाके सेई जायगागुलो एकटु घषे निते होबे आमि आबारो बोलछि खूब हल्का भावे एटा करते होबे किन्तु स्क्रब सब समय एकदम खूब स्मूथलि करते हय सामान्य एक जल लागिए नीते हबे देखे करते करते ड्राई हो जाए तखन सामान्य एक जल लागिए नीते हबे
এইভাবে 4 থেকে 5 মিনিট করলেই হয়ে যাবে। এখানটা গলাটা একটু করে নিতে হবে ওর সাথে। খুব বেশিক্ষণ করার দরকার নেই, 4-5 মিনিট করলেই হয়ে যাবে। এটা কমপ্লিট হয়ে গেল, এটাকে আমি ওয়াশ করে নেব। টাওয়েলটা ভিজিয়ে এটাকে ওয়াশ করে নেব পুরো। খুব হালকাভাবে ওয়াশটা করতে হবে। তো কমপ্লিট হয়ে গেছে, এবার স্টেপ টু, এটা হলো অ্যাক্টিভেটার। এই পরিমাণটা নিতে হবে, ঠিক আছে। আর এর কালারটা দেখো, পুরো একদম সেই জলের মতো কালার। এটা মোটামুটি ওই 3-4 মিনিট এইভাবে অ্যাপ্লাই করতে হবে, তাহলে এটা স্কিনের মধ্যে অ্যাবজর্ব হয়ে যাবে। এরকম করতে করতে দেখবে এটা আপনা আপনি অ্যাবজর্ব হয়ে যাচ্ছে। দেখো এটা কমপ্লিট হয়ে গেছে, অ্যাবজর্ব হয়ে গেছে। আর এটাকে মানে জল দিয়ে তোলার কোনো প্রয়োজন নেই, আমি নেক্সট স্টেপে চলে যাচ্ছি, ঠিক আছে। স্টেপ 3, মাসাজ ক্রিম, এটা আমি এবার অ্যাপ্লাই করব। আমি এর উপরেই কিন্তু অ্যাপ্লাই করছি, কারণ এটা অলরেডি আমার স্কিনে অ্যাবজর্ব হয়ে গেছে, আর এটাকে জল টল দিয়ে পরিষ্কার করার কোনো প্রয়োজন নেই, ঠিক আছে। এই যে এই পরিমাণটা নিয়েছি,
এটাতে একটু সামান্য একটু জল নিচ্ছি, একদম খুবই সামান্য, মানে যাতে আমার এটা মাসাজটা করতে সুবিধা হয়। সামান্য একটু জল নিতে হবে। এইভাবে 15-16 মিনিট করলেই হয়ে যাবে, এর বেশি করার কোনো প্রয়োজন নেই। 15 মিনিট করলেই এটাকে এবার আমি মুছে ফেলবো। তো দেখো ওয়াশ করে নিয়েছি, আর স্কিনটা তোমরা দেখে বুঝতে পারছো আগের থেকে কতটা সফট হয়ে গেছে, মানে তোমরা করতে করতেই বুঝতে পারবে যে এত সফট লাগবে স্কিনটা, আর গ্লো করছে। দেখো আগের থেকে স্কিনটা অনেক ফ্রেশ হয়ে গেছে। এবার হচ্ছে স্টেপ 4, মাস্ক। তো মাস্কটা এবার আমি লাগাবো। কালারটা ঠিক এরকম দেখো। এটা লাগানো কমপ্লিট হয়ে গেছে। এবার এটা আমি রেখে দেবো, এখন এটা শুকনো হতে হবে, আর
যতক্ষণ না শুকনো হচ্ছে ততক্ষণ ঠিক এইভাবেই রাখতে হবে। তো এইটা আর কথা বলা যাবে না, কারণ এটা যখন শুকনো হবে কথা বলে যে দাগটা পড়ে যাবে ওতে কিন্তু কাজ হবে না। তো এটা লাগানোর পর এটা শুকিয়ে যাক, এটা মোটামুটি শুকাতে 15 থেকে 20 মিনিট লাগবে, শুকিয়ে গেলে তারপর ফিরে আসছি। তো দেখো এটা শুকনো হয়ে গেছে, এটাকে আমি আবার তুলে নেব। তো দেখো ফেসিয়াল আমার কমপ্লিট। তো এটা এখন অনেকটাই আগের স্কিনটা কীরম ছিল আর এখন দেখো কতটা গ্লো করছে স্কিনটা, নিজেরাই দেখে বুঝতে পারছো। তো এটা যখন আরও দুদিন পর হবে তখন এর স্কিনটা আরও বেশি গ্লো করবে। আর এত স্কিনটা সফট হয়ে গেছে একদম। তো ফেসিয়াল আমার কমপ্লিট হয়ে গেল। তোমরাও বাড়িতে ঠিক আমি যেভাবে দেখালাম স্টেপ বাই স্টেপ ঠিক এইভাবেই ফলো করবে, একদম দেখবে খুব সুন্দর একটা ফেসিয়াল তোমরা বাড়িতে করে ফেলতে পারবে। তাহলে আসছি, টাটা।